খেন মার্টিনের ব্যাপারে যে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে বিপর্যয় করব আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে এবং দ্বীপে বসবাসরত মানুষ বিশাল একটা প্রভাব পড়বে পাশাপাশি আমাদের এই পর্যটন শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ আমাদের এই বিশাল জনগোষ্ঠী যদি বেকার হয়ে যায় তাদের যে বিনিয়োগকারী রয়েছে আমাদের এখানে যে হোটেলগুলি রয়েছে এখানে এই বিষয়টা নজরদারি করে এখন আমাদেরকেও আমাদের সরকারকেও এই ধারণা বরঞ্চ সেন্ট মার্টিনকে পরিবেশ সমুন্নত রেখে পর্যটন সীমিতকরণের সরকারি উদ্যোগে পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে কক্সবাজার সহ দেশের প্রায় কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ট্যুর প্লানে বঞ্চিত মানুষের একমাত্র পর্যটনের উৎসাহী পর্যটন কাল একে ঘিরে তৈরি হয়েছে সবসময় উৎফুল্লতার সাথে সেন্ট মার্টিন ভ্রমণ করে ফিরে আপনার পরিচালনা পর্ষদের সম্মানিত ভাই সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার অপচেষ্টার বিষয়টি বিবেচনা করে এই বিষয়ে যেন সঠিক সিদ্ধান্ত আসে আশা করছি আমরা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সংবাদ সম্মেলনের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা পরিবেশ প্রতিবেশ রক্ষা করেই সেন্ট মার্টিনকে সাজিয়ে তোলা হোক এটা আমাদের সবার সম্পদ এটা বাংলাদেশের সম্পদ তথাপি কক্সবাজারের পর্যটন শিল্পের সম্পদ এই সম্পদ রক্ষার্থে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে এখানে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তুলতে হবে আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে দ্বীপগুলি রয়েছে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর এবং অন্যান্য উন্নত রাষ্ট্রে সেই দ্বীপগুলিতে তারা পরিবেশ প্রতিবেশ অক্ষুণ্ণ রেখেই পর্যটন করে আসছে পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা আমরাও করতে চাই পরিবেশ প্রতিবেশ রক্ষা করে একটা সুন্দর নীতি বানার মাধ্যমে যদি পর্যটন সেন্ট মার্টিনে যাওয়া আসা করার জন্য যে সরকার নীতিমালা দেবে ওটা আমরা মেনে নেব কিন্তু আপনার 900 জন টুরিস্ট যাওয়ার জন্য বাধ্যবাধকতা করে দেবে এবং রাত্রি যাপনের জন্য কোনো স্থান দেবে না এবং লোকাল বা দেশের মানুষ এই দেশ আমার এই দেশ আপনার এখানে টুরিস্ট আসবে নাকি কক্সবাজারের সমস্ত কিছু দুরিশাত হয়ে যাবে যারা পর্যটন সেক্টরে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন তারা রাস্তায় আমরা চাই আপনাদের সহযোগিতা এবং এসপাপকে আমরা ট্যুর অপারেটর কক্সবাজার ট্যুর সবসময় তাদের সাথে আছি থাকব এবং আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন দ্বীপটি ভ্রমণ করে যেতে পারে কিন্তু পর্যটক সীমিত নিবন্ধন করার বিষয়টি যদি কোনোভাবে বাস্তবায়িত হয় তাহলে দেশের ভ্রমণ পিপাসু মানুষেরা বিদেশে গিয়ে দেশের অর্জিত অর্থ অপচয় করবে পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠন সি ক্রুজ অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ স্কোয়াটিতে নীতিমালা প্রণয়ন করার জোর দাবি জানায় পর্যটক আগমন সীমিতকরণ কোনো প্রতিকার নয় বরং সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য চালু রেখে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে তথা দেশের পর্যটন শিল্পকে বাঁচাতে সরকারের উক্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি অধিক তদন্ত সাপেক্ষে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সকল পর্যায়ে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি পর্যটন শিল্পের উপরে জীবিকা নির্বাহন উপরে তিন যাপন করতেছে 10,000 মানুষের মধ্যে মহিলাগুলো বাদ দিয়ে সকলেই এই পর্যটন শিল্পের উপরে কেউ ডাব বিক্রি করে কেউ মাছ বিক্রি করে অত্যন্ত সতর্কতা এটা আপনারা সবাই জানেন সবাই সেন্ট মার্টিন সফর করেন আমাকেও সবাই চেনেন আর কেউ হোটেল রুম করে
मौसम समय दूटा रूम भाड़ा दें बर्षार समय थे और क्यों तीनटे रूम करते पार्श्वर्ती एक पास थे पशे और क्यों डाब बिक्री कर पाँच टाकार डाब पास एकश टाक बिक्री कर जीवन संसार चले एम अवस्था गत बस जानते एक बार बारोश पर्यटन जो पे दो जहाज जो एर बहरे जो आबारे नतून कर सीधान आसते ना कि 900-950 पर्यटन जो पे हम पर्यटन शिल्पर जो परिवेशर दोहाई दिए पर्यटन शिल्पर जो ये पर्यटन शिल्पटा के गला टीपे हत्या करा ऐसा आज किस एखे दीप दिखे जो लक्ष्य करते बसरे चार मास पर्यटन चाहिए ओवरऑल गड़ मिले तीन मास पर्यटक है गणना हो चार मास बाकी आरो आठ मास बंद थाके আমরা আপনাদের মাধ্যমে যেটা জানতে চাইছি যে 900 পর্যটক সেনমার্গে গেলে পরিবেশ পরিবেশের ক্ষতি হবে না এই চিন্তা চেতনা ধারণা তাদের প্রত্যেকে হলো কার সাথে আলাপ করে করছে আমরা তো তাদের কাছে চাচ্ছি কি সেনমার্গে অলরেডি যদি 10-15,000 লোকের বসবাস আছে বসবাসরত অবস্থায় আছে তো সেখানে যদি 2-3,000 পর্যটক যায় বা 4,000 পর্যটক যায় সকালে যায় বিকেলে চলে আসে আমরা মনে করছি তেমন ক্ষতি হবে না যে কারণে আমাদের দাবি হলো যে পর্যায়ক্রমে করুক যেহেতু করোনা মহামারী গেছে গত 2 বছর এখনো আবার করোনা আসছে পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে কর্তাদারে লিস্টেড হলনা যারা আছে পলিটিশিয়ান আছে সাংবাদিক আছে আপনাদের সাথে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিন আমরা বলি না যে যে সোনার দিন তারা হাস জবগরি কেউ বলতে কিন্তু আমরা বলি না আপনি সাংঘর্ষিক এই জন্য বলছি আপনি পর্যটক সীমিতকরণ করতেছেন 900 কিন্তু স্থানীয় বাসিন্দারাই আছে আপনার 14-15,000 এটা হলো আমরা জন্মদিনের স্থানীয় জনগণের স্বার্থে বলতেছি কেন আমি আপনাকে একটু ক্লিয়ার করি সব বিষয়ে আপনি অনেক বিচক্ষণ একজন সাংবাদিক আপনি খুব ভালো জানেন যে জন্মদিনের মানুষ কিন্তু পূর্বে পাথর উত্তোলন করত আজকে কিন্তু সেনমাটিরের মানুষ কারো হাতে পাথর দেখলে সেটা কিন্তু কেড়ে নেই সেনমাটিরের মানুষ একসময় সামগ্রিক বিক্রি করত প্রবাল বিক্রি করত সেনমাটিরের মানুষ যদি কোনো পর্যটকের কাছে যদি প্রবাল বা পাথর বা সামগ্রিক দেখে সেটা কেড়ে নেই বলে যে সেটা আমার পরিবেশ প্রতিরোধ রক্ষা করতে হবে সেনমাটিরের মানুষ এখন আগে পরিবেশ প্রতিবেশ তারা বুঝতো না সেনমাটিরের মানুষ কিন্তু তাদের স্বার্থ কিন্তু তারা এখন কিন্তু ঠিকই বুঝে বুঝে নিবে তারা পরিবেশ অধিদপ্তর ছেড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে যে পরিবেশ প্রতিবেশ রক্ষার স্বার্থে